গাইস ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার আমি শ্যাম আমি দেবা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা আগের দিনের পরবর্তী অংশ মানে সিরা পাঁচের বাকি অর্ধেক অংশটা ইসলাম প্রচার এবং কুরাইশদের বাধা দান তো এই অংশটা আমরা গত দিন দেখেছি কি অর্ধেকটা দেখেছি আজকে পরের অর্ধেকটা দেখব কারণ হচ্ছে তোমাদের আগেই বলেছিলাম সময়ের অভাবের জন্য আমরা পুরোটা একসঙ্গে করতে পারি না এই জন্য তোমাদের বলি যে পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিটের কোনো ভিডিও হলে খুব বেটার হয় বড় হয়ে গেলে আমাদের এইরকম করতে হয় মানে অর্ধেক অর্ধেক সুতরাং একসঙ্গে পড়াটাও যেমন মুশকিল আমার মনে হয় অনেকের ক্ষেত্রে একসঙ্গে দেখা অতটা বোঝাটাও অতটা মাথায় নেওয়াটা অনেকটা কঠিন তো যাই হোক দর্শক বন্ধুদের নয় কারণ তারা সবকিছুই জানে তারা সবটাই জানে আমাদের ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয় হ্যাঁ তো যাই হোক আজকে ভিডিও দেখছি বসিরা থেকে তো ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আরেকটা কথা বলি আমাদের নতুন ব্লগ চ্যানেল আছে এবং সেটা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে নতুন ভিডিও আপলোড করা হয়েছে তোমরা প্লিজ একবার গিয়ে দেখো ভিডিওগুলো তো যাই হোক আজকে আমরা ভিডিওটা দেখে নিই তারপর আরও কথা কোরাইশ গোত্রের বাইরে মক্কার বাইরে সিরিয়া থেকে আগত এক সাহসী যুবক ছিল যার নাম ছিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর প্রথম ব্যক্তি যিনি কাবার সামনে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াতের সাহস দেখাতে যান এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো তাঁর তিলাওয়াত এতটাই মনোমুগ্ধকর ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কেউ যদি কোরআন যেভাবে নাজিল হয়েছে ঠিক সেইভাবেই শুনতে চাও তাহলে ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শুনো এছাড়া তিনি ছিলেন এমন একজন সম্মানিত সাহাবি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সরাসরি সত্তরটি সূরা শুনে শুনেই মুখস্থ করেছিলেন সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন প্রথমবার কুরাইশদের বাইরের মানুষ হয়েও কাবার সামনে দাঁড়িয়ে সূরা আর রহমান তেলাওয়াত করছিলেন কুরাইশদের মধ্য থেকে বহু মানুষ সেই অপূর্ব ভাষা আকর্ষণীয় ছন্দ আর অভূতপূর্ব অনুভূতি অনুভব করে সেই তেলাওয়াত শুনছিল আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামস ওয়াল কমারু বিহুসবান কিন্তু কিছুক্ষণ পর যখন তাদের উপলব্ধি হয় আরে এ তো মুহাম্মাদের ধর্মেরই কথা তখন সবাই মিলে ইবনে মাসউদকে প্রচণ্ডভাবে শারীরিক নিপীড়ন করতে থাকে এবং ততক্ষণ পর্যন্ত থামে না যতক্ষণ না তিনি কোরআন তিলাওয়াত থামিয়ে দেন কোরআনের মাধুর্য এমনই যে এর শত্রুদেরও তা আকর্ষণ করে একটি বিখ্যাত হাদিস থেকে আমরা জানতে পারি তাহাজ্জুদের নামাজে যখন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন তা শোনার জন্য পরপর তিন দিন ইসলামের তিন ঘোর শত্রু আবু সুফিয়ান আবু লাহাব আখনাস বিন শুরাইক একে অপরের অজান্তে বিভিন্ন দিক থেকে লুকিয়ে বসে থাকত কি এমন আকর্ষণ আছে আল্লাহর এই পবিত্র কালামে যা কিনা ঘোর শত্রুদেরও মাঝরাতে আরামের বিছানা ত্যাগ করিয়ে লুকিয়ে সেই কালাম শোনায় আমরা কোনোদিন বুঝতেও পারব না কোনো শীতল নিশীথের নিস্তব্ধ পরিবেশে তাহাজ্জুদের নামাজে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন এটা ঠিক কেমন অনুভূতির সৃষ্টি করবে আমাদের ভেতরে আল্লাহ চান তো কয়েকদিন পরেই জান্নাতের মনোরম পরিবেশে নির্মল সেলসাবিলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেই তাঁর তেলাওয়াত শুনব ইনশাআল্লাহ ইসলামের বিরুদ্ধে এই চক্রান্তে যেই মানুষগুলো সব থেকে বেশি সক্রিয় ছিল তাদের অন্যতম হল আবু জাহাল যে কিনা নতুন মুসলিমদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ড অত্যাচার করত তাদের কাছে গিয়ে সরাসরি বলতো তুমি কি তোমার পূর্বপুরুষের চেয়ে উত্তম আবু জাহাল সেই ব্যক্তি যে কিনা সমস্ত বাণিজ্য থেকে মুসলিমদেরকে বয়কট করত এরপর তারা শুরু করল এক নতুন ধরনের অত্যাচার তারা শুধুমাত্র মুসলিমদের লাঞ্ছনা অপমান অপবাদ দিয়েই থামত না যারা নন মুসলিম ছিল এবং ইসলামকে প্রত্যাখ্যান করেছিল তাদেরকে বলতে বাধ্য করত মুহাম্মদ হল উন্মাদ এক ব্যক্তি
বা মুহাম্মদ হলো একজন জাদুকর, নাউযুবিল্লাহ। সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা জঘন্য সব মিথ্যারোপ শুরু করে, এমনকি কোরআনের আয়াতকে তারা বলে এ তো কবিতা এবং মুহাম্মদ হচ্ছে এর কবি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমেই কোনোদিন পড়তে এবং লিখতে শেখেননি। কুরাইশদের ইসলামের প্রতি অন্ধ বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে কোনো এক সময় বিখ্যাত সাহাবি খালেদ বিন ওয়ালিদের বাবা ওয়ালিদ বিন মুগীরা যখন কোরআনের কিছু তেলাওয়াত শুনে প্রকাশ্যে সেই মায়াবী সুরের প্রশংসা করেছিলেন, তখন আবু জাহালের একটি দল তার বাড়ি চড়াও হয়ে বলেছিল, তোমাকে মুহাম্মাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে এবং মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে খারাপ কথা বলতে হবে। যদিও ওয়ালিদ নিজের মন্তব্যে অনড় ছিলেন, তবুও এই ঘটনার মাধ্যমে বোঝা যায় কুরাইশদের ইসলামের প্রতি অন্ধ বিদ্বেষ কোন পর্যায়ে পৌঁছেছিল। আর 1400 বছর আগের সেই পরিস্থিতির সাথে আজকের দুনিয়ার ইসলামোফোবিয়ার কি অদ্ভুত সাদৃশ্য! এর পরের পর্যায়ে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি চ্যালেঞ্জ করে বসল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলৌকিক কিছু করে দেখানোর দাবি জানাতে লাগলো এবং বলল এই মিরেকলগুলা তারা নিজের চোখে না দেখা পর্যন্ত ইসলামকে সত্য দিন হিসেবে স্বীকার করবে না। তারা বলতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ফাঁকা মরুভূমিতে আঙ্গুর গাছ উৎপন্ন করেন, অথবা আকাশ ভেঙে সরাসরি আল্লাহকে পৃথিবীতে নামিয়ে আনেন, অথবা সফা পাহাড়কে যেন সম্পূর্ণরূপে স্বর্ণের পাহাড়ে পরিণত করেন। এমন সমস্ত দাবি আমাদের কাছে হাস্যকর শোনালেও আল্লাহ চাইলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মিরেকলগুলি তাদের দেখাতে পারতেন। কিন্তু শুধুমাত্র চাঁদের দ্বিখণ্ডিত হওয়া ছাড়া আমরা তেমন জমজমাট মিরেকলের ঘটনা দেখতে পাই না। তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলেন, আল্লাহ জানতেন কুরাইশরা এসব মিরেকল দেখতে চাইলেও যদি তাদের দেখানো হয় তারা বলবে এটা তো জাদু, যেমন চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনার সময় তারা বলেছিল মুহাম্মদ তো আমাদেরকে হিপনোটাইজ করে রেখেছিল। এছাড়া আল্লাহ এই পৃথিবীতে সবথেকে বড় মিরেকল, সবথেকে বড় মুজিজা এনে দিয়েছিলেন তাঁর প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং তা হলো আল কোরআন। কিয়ামত পর্যন্ত এর থেকে বড় মিরেকল মানব সভ্যতার জন্য আর কি হতে পারে? যদি কেউ কোরআনকে অস্বীকার করে, দুনিয়ার কোনো মিরেকলই তার কাছে ইসলামের সত্যতার মাপকাঠি হতে পারবে না। এছাড়া এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি প্রচণ্ড গভীর হিকমার কথা মুফাসসিরগণ বিশ্লেষণ করে থাকেন, তা হলো এই যে আল্লাহর সিফাত হলো তাকে কেউ চ্যালেঞ্জ করলে তিনি আরেকটি চ্যালেঞ্জ তাদের দিকে ফিরিয়ে দেন। কোরআনের বহু আয়াতে এই বক্তব্যের সত্যতা মেলে। আর এই বিশ্বব্রহ্মাণ্ডের অমোঘ সৃষ্টিকর্তা, একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে চ্যালেঞ্জ করলে সেই সৃষ্টির পরিণতি কি হবে সে কথা আমরা কল্পনাও করতে পারি না। আমরা তার আদেশ মেনে তার বাধ্যতা স্বীকার করব, তার ইবাদতে নিজেদের লুটিয়ে দেব, তার কথায় জান মাল পরিবার লুটিয়ে দেব, এটাই বরং স্বাভাবিকতা। একটি বর্ণনা থেকে জানা যায় কোরাইশরা যখন নবীজিকে সফা পাহাড় স্বর্ণে রূপান্তরিত করার চ্যালেঞ্জ দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে সফা পাহাড়কে স্বর্ণে পরিণত করতে প্রস্তুত, কিন্তু তারপর যদি কোরাইশরা তাই দেখেও ইসলামকে অস্বীকার করে তাহলে তাদেরকে তিনি সাথে সাথে ধ্বংস করে দেবেন, আর যদি তিনি এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল না করেন তারা কিছু করে সুযোগ পেতে থাকবে ইসলামকে স্বীকার করার। এই ঘটনার মাধ্যমে আল্লাহর প্রজ্ঞা, হিকমা, জ্ঞান, মাহাত্ম, সৃষ্টির প্রতি তার মোহাব্বত আমরা কিছুটা হলেও কল্পনা করতে পারি। যদি সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে তিনি সফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিতেন এবং তা দেখেও কুরাইশদের সবাই অস্বীকার করত এবং আল্লাহ তাদের ধ্বংস করে দিতেন, তাহলে তাদের আর কোনো সুযোগই থাকত না ইসলাম গ্রহণ করার,
কিন্তু আল্লাহর এই সুগভীর হেকমার মাধ্যমে সেদিনের কিছু সম্ভাব্য অস্বীকারীরা হয়তো পরে হিদায়ত পেয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। মুসলিমদের বিরোধিতা করার পরের পদক্ষেপ হিসেবে কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি অদ্ভুত প্রস্তাব নিয়ে এলো। তারা বলল, আচ্ছা আমরা তোমার কথা কিছুটা মানব, এর পরিবর্তে তোমাকেও আমাদের কিছু কথা রাখতে হবে। এমন একটা ডিল হোক, আমরা একদিন তোমার উপাস্য অর্থাৎ আল্লাহর ইবাদত করব, পরিবর্তে ঠিক পরের দিন তুমি আমাদের উপাস্য অর্থাৎ আমাদের দেবদেবীর ইবাদত করবে। এই ঘটনার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুন নাজিল করেন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান দিনের আলোর মতো স্পষ্ট করে দেন। লাকুম দীনুকুম ওয়ালিয়ে দীন, অর্থাৎ তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার। ইসলামের ব্যাপারে এই নো কম্প্রোমাইজ নীতি আমাদের জন্য এবং কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে তাদের জন্য একটি বিরাট শিক্ষা। স্থান কাল পাত্র নির্বিশেষে ইসলামের পক্ষে আমাদের অবস্থান বরাবর এটাই থাকবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরপর কুরাইশরা উতবা নামক এক ব্যক্তির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার রুখতে তাকে সরাসরি চারটি প্রস্তাব দেয়। যদি তুমি ক্ষমতা চাও তাহলে আমরা তোমাকে মক্কার রাজা বানিয়ে দেব, যদিও তখন রাজা বা রাজত্বের কোনো কনসেপ্ট ছিল না, তবুও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে তারা কোনো মতে ইসলামকে আটকে রাখতে চাচ্ছিল। পরের প্রস্তাব, যদি তুমি কোনো নারী চাও তাহলে গোটা আরব থেকে বাছাই করা সব থেকে সুন্দরী মহিলার সাথে তোমার বিবাহ করিয়ে দেওয়া হবে। তৃতীয় প্রস্তাব ছিল, তুমি যদি অর্থ চাও আমাদের সমস্ত সম্পদ আজ থেকে তোমার, আর তুমি যদি অসুস্থ হও দুনিয়ার সেরা চিকিৎসক দিয়ে তোমাকে চিকিৎসা করানোর দায়িত্ব আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রবিআর প্রস্তাবগুলো শুনলেন এবং এরপর বললেন, তোমার প্রস্তাব আমি শুনলাম, এবার তুমি আমার কথাগুলো শুনো। এই বলে তিনি তিলাওয়াত করতে আরম্ভ করলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون এভাবে তিনি সূরা ফুসিলাত তেলাওয়াত করতে শুরু করেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জান্নাত এবং জাহান্নামে যাওয়ার কারণগুলো বর্ণনা করেছেন। সূরার ১৩ নম্বর আয়াতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ ও সামুদ জাতির প্রতি আল্লাহর আদাবের কথা তেলাওয়াত করছিলেন, সে সময়ে উতবার চোখ মুখ একেবারে পরিবর্তন হয়ে যায় এবং সে প্রচণ্ড ভয় পেয়ে বাইরে বেরিয়ে এসে তার সাথীদের বলে, চলো চলো মোহাম্মদকে বেশি ঘাঁটিও না, ওকে ওর মতো থাকতে দাও, আমি ওর মুখে এমন কিছু শুনেছি যা আমি আজ অবধি কোনো দিন শুনিনি। কোরআনের ক্ষমতা এমনই সুগভীর যা কিনা একজন অবিশ্বাসীর হৃদয়েও একটি দাগ সৃষ্টি করে এবং মানুষকে তার ফিতরাতের দিকে আহ্বান জানায়। আর আল্লাহ কোরআনই বলেছেন, এই কোরআনেই আছে তোমাদের জন্য সম্মান। আর আজ থেকে ১৪০০ বছর আগে সুদূর ক্যানভাসের দিকে চোখ রাখলেই আমরা বুঝতে পারব ঠিক কিভাবে এই কোরআনের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের দিয়েছেন অনন্য এক সম্মান, এই কোরআনের মাধ্যমে কিভাবে শূন্য থেকে উঠে আসা ফিনিক্স পাখির মতো আরবরা একসময় সারা পৃথিবীতে রাজত্ব করতে পেরেছিল। কোরআন হলো আমাদের মর্যাদা সম্মান রক্ষার এক আশ্চর্য কিতাব,
আর এই কিতাব যার মাধ্যমে দুনিয়ায় নাজিল হয়েছে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের হৃদয়ে থাকুক অসংখ্য দুরুদ এবং সালাম। যে মানুষটা দুনিয়ায় ছিলেন মাত্র 63 বছর অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি ভালোবাসার বীজ সেই কিয়ামত অবধি বুনে দিয়েছেন। আজ কি আমরা পরবর্তী অংশটা দেখলাম গতদিনের ভিডিও যে বাকি অংশটা সিরা পাঁচের, তো কুরাইশদের যে প্রবল মানে বিরোধিতা ছিল সেটা আগের দিন থেকে আজকে আরো বেশি বোঝা গেল। হ্যাঁ, তো এখানে কয়েকটা সূরা কথা বলা হয়েছে, সূরা নাজিল করা হয়েছিল তিনটে, আমার মনে হলো তিনটে সূরা নাজিল করা হয়েছিল। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্টের চাইতেও বড় ব্যাপার হচ্ছে যেটা আমাদের দর্শক বন্ধুরা আমাদের ভীষণ রিকোয়েস্ট করে, এখনো পর্যন্ত করে উঠেনি, সেটা হচ্ছে যে সূরা আর রহমান। তো সেই সূরা নিয়ে তোমরা অনেকেই অনেক রিকোয়েস্ট করেছো, তো আমরা সেটা নিয়ে আসবো, অবশ্যই আনবো কিছুদিন পর হয়তোবা, কারণ এর আগে অনেক ভিডিও জুমে রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আজকে যে ঘটনাটা বলা হলো সেখানে আমরা একজন বিশেষ মানুষের নাম জানলাম, সেটা হচ্ছে ইবনে মাসউদ। ঠিক আছে, তো তিনি একমাত্র ছিলেন সাহাবি, মানে সাহাবি ছিলেন যিনি কিনা খুব ভালো কোরআন পড়তেন। ঠিক আছে, আর এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেন যে তোমরা যদি সঠিক মানে কোরআন যেভাবে নাজিল হয়েছে সেই জিনিসটাকে যদি সঠিকভাবে শুনতে চাও তাহলে ইবনে মাসউদের কাছে গিয়ে শোনো। সে এত সুন্দর করে পড়তো এবং কুরাইশরা যখন বাধা দিত, বিশেষ করে সাহসের ব্যাপারটা দেখিয়েছে, হ্যাঁ, আবু লাহাব এবং আমরা যেটাকে জানি আবু জাহেল, ঠিক আছে, এরা কিন্তু বিরোধিতা করে আসছে প্রথম থেকে এবং এরাও রাত্রিবেলায় গিয়ে চুপচাপ শুনতো, ঠিক আছে, যাতে মানে গা ঢাকা দিয়ে, এবং কতটা সুন্দর জিনিস সেটা বোঝা যায় যারা যখন বিরোধিতা করে কেউ তারপরে গিয়েও লুকিয়ে লুকিয়ে শোনে, মনটা চাইছে, হ্যাঁ চাইছে যে শুনি। মাসুদ, ইবনে মাসুদ যিনি একটা সাহসিকতার পরিচয় এখানে আছে, হ্যাঁ, যখন মক্কার সামনে, তো মক্কার সামনে যখন কোরআন তেলাওয়াত করার কোনো সাহস কেউ দেখায়নি, তখন উনি কিন্তু করেছিলেন, তার আগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন। ঠিক আছে, তো এই জিনিসটা বড় ব্যাপার এবং তারপরে যে ঘটনাগুলো কুরাইশরা তাদের আটকে রেখেছিল, তারপর বলতো যে একটা জিনিস ফলো করেছিস, বল, তার মানে ইসলাম ধর্ম প্রচার বা প্রসার যাতে না হয় তার কিন্তু যথেষ্ট চেষ্টা হয়েছে, এবং নবীজিকে বিভিন্ন অফার, এখনকার ভাষায় যেটা বলা হয়, চারটে অফার দেওয়া হয়েছিল। প্রথমে তো চারটে প্রথমেই দেওয়া হয়েছিল, তোমাকে রাজা করে দেওয়া হবে সমস্ত এরিয়ার, একদম ঠিক আছে, মক্কা, এবং দ্বিতীয়ত তোমাকে সবচেয়ে সুন্দর নারী নিয়ে এসে দেওয়া হবে, তারপরে তৃতীয় হচ্ছে তোমাকে যত ধন দৌলত আছে সেগুলো দেওয়া হবে, এবং চিকিৎসা হচ্ছে চার নম্বর ছিল, যে সবচেয়ে ভালো সবথেকে বড় চিকিৎসা যেটা পরিষেবা সেটা দেওয়া, তাকে দেওয়া হবে, কিন্তু তারপরেও কিন্তু তিনি সেটা মেনে নেননি। এবং এটাও দেখা গিয়েছে কুরাইশরা এটাও বলেছে যে তুমি মিরাকেল দেখাও, তুমি এইটা করো, মানে এই পর্বতটাকে সোনায় পরিণত করে দাও। ঠিক আছে, এই ঘটনাটা আমি বলবো, এই কিছু দেখানোর ব্যাপারটা অন্য নবীজিদের সঙ্গেও ঘটেছিল, কারণ আমার এই মুহূর্তে আমি নামটা বলতে পারছি না, একটা ছিল যে একটা পাহাড়কে উট বানাতে হবে। ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক, আমরা কোন একটা পর্বে দেখেছিলাম, শ্রেষ্ঠ মানুষের কোন একটা পর্বে, এই বাসিরা থেকে, বাসিরা তো অবশ্যই, বাসিরা থেকে দেখেছি আমি, দেখা আমি আর কৌশিক যেটা যেটা দেখিয়েছিলেন, হ্যাঁ, মেবি লুত আলাইহিস সালামের বা ইদ্রিস এরকম কিছু একটা হবে, কিন্তু আমার এটা মনে আছে। তো যখন এই কথাটা উঠলো তাহলে একটু তোমাদের অবশ্যই দায়িত্ব পড়ে যে জানিয়ে দেওয়ার, কিনি মানে আমি এটা আমি দেখেছি তার কথা বলা হয়েছে, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, এটা কার ঠিক, অনেক পরিমাণে কালচার না করলে এটা থাকার কথা না। এই যে তুই বললি আমার তখন মনে পড়লো যে এটা হয়েছিল, একটা পাহাড়কে উট করে দিতে হবে এবং সেই মানে আরো কিছু ছিল এবং সেইটা করে দেওয়াও হয়েছিল, মানে আল্লাহর
সে করিশ্মা দেখিয়েছিলেন, করিশ্মা দেখিয়েছিলেন, এবং এটা তুই মনে করালি বলে মনে পড়লো। তো যাই হোক, আজকে যেখানে সেটা বলা হয় যে স্বর্ণের পাহাড় করে দিতে, কিন্তু আল্লাহ তাআলা সেইটা যে তিনি এতটা নিউট্রাল, তিনি বললেন যে না, এখানে ব্যাখ্যাটা দেখেছিস? হ্যাঁ, সেটাই তো বলছি। করলেও তো মানুষ ইসলাম না, করলে করলে যদি সে বিশ্বাস, মানে আমি করলাম সেটা ইসলামের ধর্মান্তরিত না হয়, তাহলে কিন্তু আমি তাদের শেষ করে দেবো পুরোটাই। করলে তো মানব জাতির সেই একটা পুরোটাই নষ্ট হয়ে গেল। কিন্তু সে যদি তুই সমস্ত নবীজিদের জীবনীগুলো একটু ফলো তো তুই করেছিস, আমিও যতটা পেরেছি করেছি, এই দেখানোটা একটাকে একটার পরিবর্তন করে দেখানো আল্লাহর ইচ্ছায় কিন্তু সম্ভব সম্ভব হয়েছে, কিন্তু তার পরিবর্তে কিন্তু মানুষের মধ্যে সেই পরিবর্তন আসেনি যে সেটার জন্য ইসলাম ধর্মটাকে গ্রহণ করা, এটা কিন্তু ঘটেনি। সেই জন্যই হয়তো এটাও হতে পারে যে অন্তত এই তিনি তিনি যেমন আল্লাহ তাআলা বলেছেন যে তো আমি দেখাবো, কিন্তু তারপরেও যদি তারা বিশ্বাস না করে তাহলে তারা পুরোটাই ধ্বংস হবে, কিন্তু যদি আমি এদের রেখে দিই তাহলে কিছু কিছু জন হয়তো, সম্ভাবনা যে তাদের মধ্যে থেকে কিছু জন ইসলাম নিতে পারে। ঠিক আছে, এই একটা বড় কথা, এবং এটা একটা খুব ভালো মানে অবশ্যই আল্লাহর ব্যাপারে যাই হোক, আমরা আমাদের এখান থেকে বলছি, এখনকার ভাষায় বলবো যে এটা একটা সঠিক পদক্ষেপ একদম। কারণ আমি তোকে যদি একদম শেষই করে দিই তাহলে আর কিছুই থাকবে না, চাওয়ার কোনো আশায় থাকবে না। কিন্তু আজ তোর সঙ্গে আমার খারাপ সম্পর্ক আছে, তবু তুই থাক না, একটা দিন কিন্তু তোর থেকে আমি কিছু একটা পাবো, মানে সামান্য কিছু হলেও পাবো। তো সেই জিনিসটাই এখানে দেখলাম। আর বাকি যে সুরাগুলো বলা হয়েছে, বাকি যে দুটো সুরা, তিনটে সুরার কথা বলা হয়েছে, তো একটা তো শুনলাম, আর আরেকটা সুরার কাফের না কিছু একটা ছিল, তো বাদ বাকি দুটোর নাম অতটা শুনিনি, কারণ তোমরা সুরার রহমানের কথা প্রচুর বলেছো বলে আমরা আমার হঠাৎ করে মনে চলে আসলো যে সুরার রহমান একটা সুরা রয়েছে, তো সেই জন্য। আর সবচেয়ে বড় কথা যেটা বলা হলো, সবচেয়ে বড় মিরাকেল হচ্ছে কোরআন নিজেই। ঠিক আছে, তিনি আল্লাহ তাআলা এটা নাজিল করেছেন মানব জাতির জন্য, এবং সেটাই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, সেটা মানতে হবে। তো এটা প্রত্যেকে এটা মানে একদম একদম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে, আমাদের তো অবশ্যই ভালো লেগেছে, এবং এর আগের দিনের ভিডিও আজকের ভিডিও মিলিয়ে পুরোটা অনেকটা কিছু জানতে পারলাম, সম্পূর্ণটা কভার করা গেল এবং জানাও গেল একদম। এবং আগে আগের দিনের ভিডিও থেকে আজকে কিন্তু ভিডিওটা দেখার পর বোঝা অনেকটা ধারণা করা গেল যে বাধাটা পুরোটা পুরোটা না, মানে প্রতিরোধ কতটা গড়েছিল এটা কিন্তু জানা গেল একদম। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য খোদা হাফিজ, বাই।